এই মুসকান গুণ মানে কর্ণাটকের আমার ওই গুণ, ও যখন মোটরসাইকেল করে নাপছে মানে তোরা জয় শ্রীরাম বলছিস ওই গুণের যে দুবার আল্লাহ একবার সারা পৃথিবীটাকে যেন কাঁপিয়ে দিল। এই দেশের জন্য আরএসএস এর বাচ্চারা জান দেয়নি, মুসলমানের বাচ্চারা জান দিয়েছে। এখনো সুদরে যা, এখনো সুদরে। আজকে ওই বাঘের গর্জন আমার বোন দিয়েছে একজন। সারা ভারতবর্ষের 40 কোটি মুসলমান কিন্তু এখন আওয়াজ তোলেনি, সারা পৃথিবীর 200 কোটি মুসলমান কিন্তু এখন আওয়াজ তোলেনি। যখন তুলবে তোদের খুঁজে পাওয়া যাবে না, তখন তোরা বুঝবি যে মুসলমানদের পাওয়ার শক্তি কত। কর্ণাটকে আমার এক বোন মুসকান সত্যি দেখে দিলটা খোশ হয়ে গেল, যেন মনে হচ্ছে আসমান থেকে ফেরেস্তা নেমে এসেছে, যেন মনে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘ, বাঘের সামনে যেন রাস্তাগুলো যেমন ঘেউ ঘেউ করলে যেমন লাগে ঠিক তেমনই লাগছিল। মনটা খুব খুশি হয়ে গেল, আমাদের ভারতবর্ষে 40 কোটি মুসলমান এখন পর্যন্ত আমরা মুখ খুলিনি বা জয় শ্রীরাম বলে আল্লাহ একবার আমরা বলিনি, তবে এই বোন একলাই যথেষ্ট, মানে সারা পৃথিবীটাকে তোলপার করে ফেলেছে, সারা বিশ্বটাকে কাঁপিয়ে ফেলেছে, মানে সারা ভারতবর্ষের মানে 40 কোটি মুসলমানের জবাব ওই একটা বুনি দিয়েছে, মানে 40 কোটি মুসলমানদের দরকার নেই, ওই একটা বুনি যথেষ্ট। আর এসএস মানে ওই বজরংবলী জয় শ্রীরামের দল হিন্দু ধর্মটাকে শেষ করার জন্য যথেষ্ট, আর মুসলমানদের মানে সারা বিশ্বের মুসলমানদের সবাইয়ের উপরে মানে সারা বিশ্বের যত ধর্ম আছে সবাইয়ের উপরে নিয়ে যাবার জন্যই আর এসএসরা যথেষ্ট। এই জন্যে আমি আমার সমস্ত হিন্দু ভাইদের বলবো, আপনারা সবাই এই আরএসএস মানে এই সন্ত্রাস আতঙ্কবাদী এই মানে জয় শ্রীরামের দল এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যদি না রুখে দাঁড়ান সর্বজাতি যদি আজকে রুখে না দাঁড়ায় তাহলে কিন্তু দেশটা টুকু। আমাদের নবী পাক শিখিয়েছে মানে আমাদের মা বাপ শিখিয়েছে, সে যে ধর্মেরই মানুষ হোক তাকে রেসপেক্ট করো, তাকে প্রেম করো, প্যার দাও, তার জন্য জীবন দাও। আমরা জীবন দিতে প্রত্যেক ধর্মের মানুষ মেয়েদের জন্য ছেলে মেয়ে মা বোন সবাইয়ের জন্য জীবন দিতে, এটা আমাদের শিক্ষা। কিন্তু ওদের শিক্ষা জয় শ্রীরাম শিখিয়েছে মারো কাটো মানে মেয়েদের ইজ্জত লোটো। কিভাবে তারা মেয়েদের ওই বোনটার সামনে গেছে তার জবাবে বোনটা দিয়েছে এমন একটা জবাব, মানে সাবাস বোন তোমাকে স্যালুট জানাই সালাম জানাই প্রত্যেকটা ভারতবর্ষের মুসলমান মহিলাদের বলবো তোমরাও এই বোনের মতো সবসময় তৈরি থাকবে, কারণ এই দেশের জন্যে আরএসএসের বাচ্চারা জান দেয়নি, মুসলমানের বাচ্চারা জান দিয়েছে। অতএব আমাদের এই দেশের প্রতি হক সব থেকে বেশি, তার জন্যে আমার মা বোনেদের বলবো যখনই এইরকম জয় শ্রীরাম বাহিনী মানে এই আতঙ্কবাদ সন্ত্রাস যখনই আপনাদের সামনে এরকম একটা কথা বলবে সাথে সাথে আপনারা এইরকম একটা জবাব দেন, এমন জবাব দেবে সারা বিশ্ব যেন কেঁপে যায়। তোরা যত মারবি যত মুসলমানদের মারার পরিকল্পনা লিবি যত মুসলমানদের ডিস্টার্ব করবি তত মুসলমানদের জন্য সবুজ সংকেত। আমি প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেক জাতিকে অনুরোধ করব এই সন্ত্রাস আতঙ্কবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যদি রুখে না দাঁড়ান দেশ টুকরো টুকরো হবে, দেশ শেষ হয়ে যাবে, দেশে দাঙ্গা লেগে যাবে, আগুন লেগে যাবে, মানে দেশ টুকরো টুকরো হবে। তাই প্রত্যেক জাতিকে বলবো আপনারা সবাই এই সন্ত্রাসদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর সারা বিশ্বের মানে সারা পৃথিবীর মানুষ আজকে কিন্তু এই আরএসএস গুন্ডাদের পিছনে নাই, মানে প্রত্যেকটা ধর্মের মানুষ আরএসএস বিজেপি এরা ছাড়া মানে প্রত্যেকটা ধর্মের মানুষ আজকে ইসলামকে সাবাস বলছে, মানে এই মুসকানের কাজটাকে এই মুসকানের বাহাদুরিত্বটাকে সবাই রেসপেক্ট করছে, সবাই তার পাশে দাঁড়িয়েছে, মানে ইসলাম ধর্মটাকে যারা ছোট করতে চাইছিল ওরাই ইসলাম ধর্মটাকে সবাইয়ের উপরে পৌঁছাচ্ছে। তোরা যত খুশি আমাদের মারবি যত খুশি শেষ করার চেষ্টা করবি এটা কিন্তু সারা পৃথিবীর মানুষ মুসলমানদের পক্ষেই নেবে। আজকে যেমন এই বোনের পক্ষে আমি যতটুকু যা দেখতে পাচ্ছি সমস্ত জাতি মানে আরএসএস বজরংবলী ছাড়া মানে জয় শ্রীরামের ভক্ত ছাড়া আজকে মুসলমানদের পক্ষে মানে ওই বোনের পক্ষে এইভাবেই মুসলমানরা জয়ী হবে। এই মুসকান বোন মানে কর্ণাটকের আমার ওই বোন, ও যখন মোটরসাইকেল করে নাপছে মানে তোরা জয় শ্রীরাম বলছিস ওই বোনের যে দুবার আল্লাহ একবার সারা পৃথিবীটাকে যেন কাঁপিয়ে দিল, সারা বিশ্বটাকে যেন কাঁপিয়ে দিল, যেন মনে হচ্ছে যে আসমান থেকে ফেরেস্তা নেমে এসছে। তোরা তো এই একটা বোনের ওই যে আল্লাহ একবার শুনেছিস এতে যেন মনে হচ্ছে আরএসএসটা পুরো আরএসএস মানে জয় শ্রীরামের ভক্তরা যেন মনে হচ্ছে মানে পায়ের তলায় চলে গেল, যেন মনে হচ্ছে মাটির সঙ্গে মিশে গেল। আজকে সেই প্রমাণ সারা পৃথিবী থেকে আমরা পাচ্ছি, মানে সারা ভারতবর্ষ থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছি। এখনও সুদরে যা, এখনও সুদরে যা, বজরংবলীর ওই ছেলেগুলো বাঘের সামনে যখন আসলো মানে আমার ওই বোনের সামনে যখন আসলো যেন মনে হচ্ছে ছেলেগুলো ছোট লোক, মানে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঘরের ছেলে, এদের কাছে এক গ্লাস মদের মদ দিলেই যথেষ্ট। ভোট আছে উত্তরপ্রদেশে বিভিন্ন, আর
বিজেপিদের কাজ হচ্ছে হিন্দু মুসলমান এক করা, এই জন্যে ওদের এক গ্লাস মদ ধরিয়ে দিয়েছে হিন্দু মুসলমান কর। দেখে তো ওদের টোটালটাই আরএসএস যারা করে তাদের টোটালটাই মানে ছোট ক্লাস, নিচু ক্লাস, মানে ওই কুলি কাওড়া ভানালা রিক্সাওয়ালা এইসব ছেলেগুলোকেও দেখে মনে হচ্ছিল, এইসব ছেলেগুলোকেও দেখে মনে হচ্ছিল সব নিচু ক্লাসের ছেলে। যা তোরা ভাবছিস একটা মারবো, একটা মারবো, দুটো মারবো, এখনও আমরা কিন্তু সবর করে আছি। বাঘ দেখেছিস, বাঘের গর্জন শুনিস নি? সুন্দরবনে জঙ্গলে বাঘ দেখেছিস, বাঘের গর্জন শুনিস নি? যখন বাঘের গর্জন ডাইরেক্ট সামনে যে শুনবি তখন কিন্তু কুল কিনারা খুঁজে পাবিনি। আজকে ওই বাঘের গর্জন আমার বোন দিয়েছে একজন, সারা ভারতবর্ষের 40 কোটি মুসলমান কিন্তু এখন আওয়াজ তোলেনি, সারা পৃথিবীর 200 কোটি মুসলমান কিন্তু এখন আওয়াজ তোলেনি, যখন তুলবে তোদের খুঁজে পাওয়া। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এসে গেছে আরামবাগ কুকিং মশলা, আমরা খুঁজে নিয়ে এসেছি প্রাকৃতিক গুণে সমৃদ্ধ খাঁটি ও সুস্বাদু মশলা, তাই প্রকৃতির কোল থেকে তুলে এনে আধুনিক প্রক্রিয়াতে তৈরি বিশুদ্ধ মশলা প্রস্তুত হচ্ছে একমাত্র আরামবাগ কুকিং মশলা, শুদ্ধতার ভরসা।